যে আমাদের ভারতবর্ষের যে বহুত্ববাদী যে চরিত্র রয়েছে, নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান, সেই হিসাবে এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন দি মিডস্ট অফ ডাইভার্সিটি, এ কথাটাকে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে মানুষের দুমুখ নীতি বন্ধ করতে আহ্বান মৌলানা আবদুল্লাহর। 20,000 মুসল্লিদের উপস্থিতিতে সম্পন্ন করিমগঞ্জ টাউন ঈদগাহের ঈদের নামাজ। ইকবাল হুসাইন, ফকিরবাজার। শনিবার সকালে ঐতিহ্যবাহী করিমগঞ্জের টাউন ঈদগাহে প্রায় 20,000 ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে ইসলাম ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব পবিত্র ঈদ উল ফিত্রের নামাজ পরিচালনা করেন ত্রিপুরা রাজ্যের কাজী শরীয়ত তথা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মৌলানা মোহাম্মদ আবদুল্লাহ। এদিন নামাজ পরিচালনার পূর্বেই মৌলানা মোহাম্মদ আবদুল্লাহ তার সারগর্ব বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন, আর কোরআন আবির্ভাবের মাসই হল রমজান। তাই ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রমজান এক মহান মাস, তার গুরুত্ব অপরিসীম। তিনি আরও বলেন, কোরআনের মাহাত্ম্য থেকে বিচ্যুতের জন্য আজ অনেক ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হচ্ছেন ইসলাম ধর্মাবলম্বীরা। একজন ব্যক্তি হিসাবে অন্তরের বাহ্যিক ও আভ্যন্তরীণ দিক কালিমামুক্ত করে জীবন গড়ার পথ সুগম করার আহ্বান জানান। মৌলানা আবদুল্লাহ বলেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। সেই মানব সমাজের জীবন পরিচালিত হয় দুটি ভাগে, সামাজিক জীবন ও ব্যক্তিগত জীবন। তবে মানুষ সামাজিক জীবনে বড় বড় বলি বলে থাকলেও ব্যক্তিগত জীবনে সে নিজেই সেগুলো বাস্তবায়ন করতে সক্ষম নয় বলেই সমাজে আজকাল ছড়িয়ে পড়েছে হিংসা বিদ্বেষ আর অন্যায় অত্যাচার ও অবিচার। এগুলো নির্মূল করতে মানুষের জীবনের দুমুখ নীতিটা বন্ধ করে সামাজিক জীবন ও ব্যক্তিগত জীবন এক করে চলতে হবে বলে জানান মৌলানা। তিনি আরও বলেন, ইসলামের বিধান মতে মানব জাতি হজরত আদম ও হাওয়া আলাইসলাম থেকে সৃষ্টি, সনাতন ধর্ম মতে মনু ও শতরূপা থেকে মানব জাতির সৃষ্টি। একইভাবে বিভিন্ন নামে খ্রিস্টান, বৌদ্ধ ও অন্যান্য ধর্মেও মানব জাতির সৃষ্টির রূপকারের নাম রয়েছে। তথাপিও মানুষে মানুষের দ্বন্দ্ব, বিদ্বেষ, ঘৃণা আর অশান্তির মধ্যে পড়ে রয়েছে এই মানব সমাজ, যার দরুন সমগ্র বিশ্বে শান্তি স্থাপনে ব্যর্থ হচ্ছে মানব সমাজ। তিনি বলেন, এই সমস্যাগুলো কেবল নির্দিষ্ট কোনো জাতি, ধর্ম, বর্ণের সমস্যা না ভেবে মানব জাতির সমস্যা ভেবে সবাই ঐক্যবদ্ধ হয়ে শান্তি স্থাপনের উদাত্ত আহ্বান জানান। বিশেষ করে ধর্ম নিয়ে ভুল বুঝাবুঝির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে গোটা সমাজে অশান্তি ছড়িয়ে পড়েছে বলে আক্ষেপ করেন। তিনি বলেন, এর জন্য সর্বধর্মের নেতৃবৃন্দ একই মঞ্চে এসে সবাইকে ঐক্যবদ্ধ করে সুষ্ঠু সমাজ গড়তে হবে। কোনো নির্দিষ্ট জাতি, জনগোষ্ঠী বা ধর্মের নয়, বরং নেশা জাতীয় দ্রব্যে লিপ্ত হয়ে গোটা যুব সমাজ অধঃপতনে চলে যাচ্ছে, এদেরকে ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, এতদ অঞ্চলে শিক্ষিত মানুষের হার অনেক বেশি, আর বিদ্যা মানুষকে বিনয় শিখায়। তাই সনাতন ধর্মাবলম্বী সহ খ্রিস্ট ও বৌদ্ধ এবং ইসলাম ধর্মাবলম্বী সকল সচেতন নাগরিকরা এগিয়ে এসে অধঃপতনে চলে যাওয়া যুব সমাজকে ফিরিয়ে আনতে হবে, নতুবা অচিরেই অন্ধকারের দিকে ধাবিত হবে দেশের ভবিষ্যৎ। প্রতিটি ধর্ম অনুযায়ী মানুষ একে অপরের বন্ধু, বিশ্বনবীর বাণী অনুযায়ী মানুষ সবাই সমান, কারো উপর কারো আধিপত্য চলবে না, বরং সবাইকে হাতে হাত কাঁধে কাঁধ রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। পয়গম্বর হজরত মোহাম্মদ বিশ্বের বুকে শান্তি প্রতিষ্ঠা করতে এসেছিলেন, তার সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্র পরিচালনা এবং ধার্মিক জীবন অনুসরণ করে চললেই পৃথিবীতে অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তিনি সবার জন্য রহমত স্বরূপ হিসেবে পৃথিবীর বুকে এসেছিলেন। সমাজের হিংসা বিদ্বেষ, চিন্তাই অপরাধ, অন্যায় অত্যাচার এবং সাম্প্রদায়িকতা বন্ধ করতে পয়গম্বর হজরত মোহাম্মদের জীবন অনুসরণ করার পরামর্শ দেন মৌলানা আবদুল্লাহ। সর্বোপরি দেশের উন্নয়ন করতে হলে প্রথমে শান্তি প্রতিষ্ঠা করতে হবে বলে জোর মন্তব্য করেন তিনি। সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার উদাত্ত আহ্বান জানিয়ে উপস্থিত সবাইকে ঈদ উল ফিত্রের শুভেচ্ছা বিনিময় করেন মৌলানা মোহাম্মদ আব্দুল। এদিন ঈদ উল ফিত্রের নামাজ সকাল 9:30 মৌলানা আবদুল্লার পরিচালনায় সম্পন্ন হয়। অংশ নেন বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্য থেকে আগত প্রায় 20,000 ধর্মপ্রাণ মুসলমান। নামাজ শেষে বিশ্ব শান্তি কামনা করে সবার পাপ মুক্তির জন্য কান্নামাখা কণ্ঠে মহান প্রভুর কাছে বিশেষ মোনাজাত করেন তিনি। নামাজের পূর্বে স্বাগতিক বক্তব্য রাখেন ঈদগাহ পরিচালনা সমিতির সভাপতি মুক্তাদির হুসাইন চৌধুরী, সম্পাদক হবিবুর রহমান চৌধুরী। হবিবুর রহমান চৌধুরীর বক্তব্যে ঈদগাহ কমিটির সদস্য তথা গত বছরের ঈদ উল ফিত্রের দিনে মৃত্যুবরণ করা জনাব সিরাজউদ্দিন তালুকদারকে স্মরণ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি ঈদগাহ পরিচালনা সমিতির উদ্যোগে এদিন নামাজ শেষে সেটেলমেন্ট স্থিত প্রয়াতের নবনির্মিত গ্রিন ভ্যালি হসপিটালে মরহুম সিরাজউদ্দিনের স্মৃতিতে দোয়া ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
এদিন টাউন ঈদগাহ সংলগ্ন এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশিষ্টজনদের মধ্যে ঈদগাহ ময়দানে উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ, সমাজসেবী শাহাবুল ইসলাম চৌধুরী সহ বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার সদস্যরা। ঈদের নামাজ শেষে ত্রিপুরা থেকে আগত মৌলানা মাহমুদ আবদুল্লাহ সাংবাদিকদের সম্মুখে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ব্যুরো রিপোর্ট, বরাকটিন টিভি, বাংলা। আমরা আজকে যে অনুষ্ঠান করেছি এটা ঈদের অনুষ্ঠান, এবং এখান থেকে আমরা বিশ্ব মানুষের কাছে বিশ্ব মানবতার বার্তা দিতে চাই। বিশেষ করে আমরা যারা ভারতবর্ষের বাসিন্দা তাদের সামনে আমি এবং ঈদগাহর পক্ষ থেকে এটা আহ্বান জানাব যে আমাদের ভারতবর্ষের যে বহুত্ববাদী যে চরিত্র রয়েছে, নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান, সেই হিসাবে এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন দি মিডস অফ ডাইভার্সিটি, এ কথাটাকে আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন এবং যারা আসতে পারেননি সবার জন্য সেই আহ্বান থাকবে আমাদের যে আসুন না ভাই সবাই, আমরা যেন মানুষের সন্তান মানুষ হই এবং যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি, আমরা যেন প্রত্যেকে হিংসা বিদ্বেষ এগুলোকে দূরে থাকি, এবং হিংসা বিদ্বেষ যদি থাকে এবং যদি অশান্তি পরিবেশ থাকে তাহলে কোনোভাবেই সেই উন্নয়ন হবে না। সে শিক্ষাধিকারী হোক, ব্যবসা বাণিজ্যেরই হোক, অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানই হোক, সব কিছুর জন্য শান্তির পরিবেশ প্রয়োজন এবং হিংসার মাধ্যমে অশান্তি সৃষ্টি হয়। তাই মানুষের অন্তর থেকে হিংসাকে দূর করার জন্য আমি আহ্বান জানাবো, এবং ভারতবাসী হিসাবে সমস্ত ভারতবর্ষের জনগণের কাছে আহ্বান থাকবে আমরা নানা ভাষা মানা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো যে মিলন মহান, এই ভারতবর্ষের যে মিলন মহান এই মহামিলনের সাগর তীরে যাতে আমরা বসবাস করতে পারি এবং আমরা যাতে একটা ঐক্যবদ্ধ জাতি, ভারতবর্ষের জাতি, এটা যেন আমরা বিশ্বের সামনে তুলে ধরতে পারি, এই আহ্বান রাখছি আজকের এই দিনে। যাতে আমি আরও এসেছি, নামাজ পড়েছি মুক্ত দিয়ে যাবে, তবে এইবার আপনাদের আহ্বানে সাড়া দিয়ে আপনাদের আন্তরিকতা যেটা আমি আজকে দেখেছি এখানে, আমি অত্যন্ত খুশি এবং খুব আগে আবেগপ্রবণ আমি হয়ে গেছি যে এত স্বতঃস্ফূর্ত আপনাদের যে আতিথ্যতা, যে সম্মান প্রদর্শন, যেভাবে আপনারা আমাকে গ্রহণ করেছেন এবং আমার কথাগুলো শুনেছেন, সেই জন্য আমি অত্যন্ত খুশি এবং সবাইকে এই ঈদগাহ কমিটির প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।